আল্লাহর অনেক কষ্ট হইতাছে, ফুলা ফেললি ছোট ছোট বাচ্চা লয়ে কতলা বাচ্চা খাবারে দি কিনে আনছি। তাই যাব কি করব, তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, না খেয়ে থাকতে যে সারা দিন যেতে কোনো রান্না বাড়ি নাই, খানা নাই। টানা তিন দিন ধরে পানিবন্দী কুমিল্লার স্বল্পপেন্নাই গ্রামের এই বাসিন্দারা। রান্নাঘর বসতঘর পানিতে তলিয়ে গেছে, অনাহারে দিন কাটাচ্ছে এই গ্রামবাসী। গ্রামটিতে পানিবন্দী 50টির বেশি পরিবারের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত 22টি পরিবারকে ইতোমধ্যে সরানো হয়েছে আশ্রয়কেন্দ্রে গৌরীপুর সরকারি কলেজে, বাকিরা রয়ে গেছেন নিজের তলিয়ে যাওয়া ভিটায়। বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি সব তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। সড়কে হাঁটু পানি জমে থাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল, গ্রামের সুপেয় পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে। এ বাচ্চা কাচ্চা লইয়া কি করি, অসুখ বিসুখ হয়ে যাইতেছে, ঠান্ডা কাশি জ্বর, এমন অবস্থা করে রয়েছি। পানি প্রতিবন্ধী, মানে পানি মিডিয়া প্রতিবন্ধী মতন করে রয়েছি। আজকে এক মাস ধরে দিয়ে অবস্থা, বৃষ্টি বৃষ্টি পানি সাইরে বলতা এই উপজেলার প্রশাসন।